তো আজকে যে টপিকটা পড়ব, সপ্তম শ্রেণীর বা ক্লাস 7-এর 14 নম্বর অধ্যায়, ত্রিভুজের ধর্ম। আয়েশা স্কেল ও পেন্সিল দিয়ে অনেকগুলো ত্রিভুজ আঁকলো। হিমু ওই ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কাঁচি দিয়ে কেটে ফেললো। মানে একজন এরকম ত্রিভুজ আঁকলো, একজন এরকম আঁকলো, একজন এরকম আঁকলো, সে কাঁচি দিয়েই ত্রিভুজগুলো কেটে বার করলো পেপার থেকে। যেমন ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম এরকম, এবার আমি কাঁচি দিয়ে কেটে বার করলাম, মানে ত্রিভুজটা আমার এরকম হয়ে দাঁড়ালো। এরকম আমি ত্রিভুজ এটা কাঁচি দিয়ে কেটে বার করে রাখলাম। আচ্ছা, ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাই দুটো, একটা হচ্ছে ত্রি আর একটা হচ্ছে ভুজ। ভুজ মানে হচ্ছে বাহু, বহুভুজা আমরা বলি না, দশভুজা, মা দুর্গাকে বলি দশভুজা, মানে 10টা ভুজ আছে, মানে 10টা বাহু বা 10টা হাত আছে। ত্রি মানে কি? তিন। তাহলে যে জ্যামিতিক চিত্র 3টা বাহু বা 3টা ভুজ দিয়ে তৈরি তাকেই বলবো ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ যদি আমি এরকম আঁকি, শীর্ষবিন্দু আমরা কোনগুলো বলবো? এইগুলো পয়েন্টেড মাথাগুলো। তাহলে আমি ত্রিভুজ যদি এরকম দেখি, এটা 3টে মাথা, এটাকে এইভাবে দেখো বা এইভাবে ঘুরিয়ে দেখো মাথা, বা এইভাবে ঘুরিয়ে দেখো মাথা, বা যেটা আমরা যেভাবে আগে আমরা দেখছিলাম এরকম, তাহলে হলো আমার 3টা শীর্ষবিন্দু। সেই শীর্ষবিন্দুগুলোকেই আমরা নাম দেই এ বি সি, এ বি সি, 3টে, সরি, শীর্ষ বিন্দু। তাহলে এ বি শীর্ষবিন্দুর মাঝে কি এ বি বাহু আছে বা ভুজ আছে? বি সি শীর্ষবিন্দুর মাঝে বি সি বাহু আছে, সি এ আছে বলেই তার মাঝখানে সি এ বাহু আছে। তাহলে ত্রিভুজের নাম থেকেই তো বোঝা যাচ্ছে 3টে বাহু। তাহলে এ বি, বি সি, এ বি, বি সি আর সি এ, এই কি হলো? 3টে বাহু। সরি, আর এখানে কোন কটা পাবো? 1, 2, 3। তাহলে এই কোণের নাম কি? যে কোণটা বলবো সেই কোণের নামটা মাঝে রাখতে হবে, নামকরণের পদ্ধতি এইটা। তাহলে আমি সংক্ষেপে বলতে পারি, এ কোণ, এটা হচ্ছে কোণের সিম্বল, এ কোণ, বি কোণ, সি কোণ, মোট 3টে কোণ। কিন্তু এ কোণ, এই অ্যাকচুয়াল লেখার পদ্ধতি হচ্ছে যে কোণটাকে বোঝাবো, এই কোণ, এই কোণটা মানে কি? এ শীর্ষবিন্দুর কোণ এইটা। তাহলে কোণটা লিখতে গেলে এ কোণকে আমরা লিখব বি এ সি, এ আমার যে কোণটাকে বলবো সেটা মাঝে থাকবে, এটাকেই তুমি সি এ বিও বলতে পারো। আমাকে যে এইভাবেই ঘুরতে হবে মানে নেই, এভাবেও আমি লিখতে পারি। ঠিক তেমন বি কোণকে এ বি সি লিখতে পারি, এ বি সি। আমি যদি কখনো এ বি সি কোণ লিখি দেখি, তার মানে বুঝবো বি কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে এ বি সিও হতে পারে বা সি বি এও হতে পারে, আমাকে যে এইভাবেই লিখতে হবে কোণ, কেউ তো মাথার দিব্যি দেয়নি, আমি তো এভাবেও লিখতে পারি, আমার বিটাকে মাঝে রাখার কথা, কারণ আমি বি কোণটাকে বোঝাতে চাইছি। ঠিক সি কোণ মানে এ সি বি হতে পারে বা বি সি এও হতে পারে, আমার সি তো মাঝে থাকা নিয়ে কথা। তাহলে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, 3টে বাহু, 3টে কোণ পেলাম, ঠিক আছে। এবার একটা টার্ম আমরা পাচ্ছি কি, একটা আমি ত্রিভুজ এরকম আঁকলাম, শীর্ষবিন্দু নাম দিলাম এ বি সি। তাহলে দেখতে পাচ্ছ প্রতিটা ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীতে একটা বাহু পাচ্ছি, এ এর বিপরীতে বি সি বাহু পাচ্ছি, বির বিপরীতে এ সি বাহু পাচ্ছি,
আবার সি শীর্ষবিন্দুর বিপরীতে এবি বাহু পাচ্ছি। এবার আমি মনে করলাম যে এ বিন্দু থেকে বিসি তো পাচ্ছি, বিসির মধ্যবিন্দু বার করলাম, ধরলাম আমার বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এর মধ্যবিন্দু কি? এইখানে, এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3। এবার আমার মাথায় খেয়াল এলো, স্যার যদি আমি এ থেকে বি যোগ করে দিই, এ তো একটা লাইন পাচ্ছি, এটাকে কি বলবো? এই লাইনটাকেই বলবো মধ্যমা। মধ্যমা তাহলে জিনিসটা কি? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগকারী সরলরেখাকেই মধ্যমা বলবো। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা বা থাকা সরল রেখাকে বলবো মধ্যমা। তাহলে এই একটা ত্রিভুজ তো আমি পেলাম, এ বি সি। তাহলে এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু অবধি টানতে পারি, কিন্তু এটাই কি? কেন বি বিন্দু থেকেও তো বি বিন্দুর অপোজিটে কি আছে? বি কোণের, বি শীর্ষবিন্দুর এসি বাহু, এরও তো মধ্যবিন্দু বার করতে পারি। এরকম এলো, তাহলে এ থেকে অপোজিটের ওপর টেনেছি, বি থেকে অপোজিটের ওপর টেনেছি, সি থেকেও দেখি, সি থেকে এ বির বাহুর অপোজিট এইটা, এইভাবে টেনে দিলাম। তিনটে যে শীর্ষবিন্দু একই পয়েন্ট দিয়ে যাবে নাও যেতে পারে, সেটা আমরা পরে প্রমাণ করে দেখব, যেটা একই পয়েন্ট দিয়ে যাবে কি যাবে না, এরকম হতে পারে। যদি আমার ত্রিভুজ এরকম এলো, এ বি সি, তাহলে এ থেকে বি সি বাহুর মাঝে এরকম টানবো, বি থেকে এ সি বাহুর মাঝে এরকম টানবো, আবার সি থেকে এ বি বাহুর ওপর এরকম টানবো। তাহলে মধ্যমাও পাচ্ছি কটা? ত্রিভুজের ক্ষেত্রে তিনটেই মধ্যমা পাচ্ছি, 1, 2, 3। তাহলে এখানে কি মধ্যমাও তিনটে, ঠিক আছে। এবার কি করব, এটা তো আমরা স্কেল দিয়ে মেপে, এখান থেকে এটা স্কেল দিয়ে মেপে নিলাম, তার মাঝে পয়েন্ট বসালাম, যোগ করে দিলাম, কিন্তু যদি স্কেল দিয়ে না মাপতে বলে, যদি বলে তুমি এটাকে জ্যামিতির সাহায্যে মাপো, ঠিক আছে, একটা যে কোনো একটা আমি মাপ নেব না, চোখ বন্ধ করে যে কোনো একটা ত্রিভুজ এঁকে দেবো, এরকম এরকম এরকম, আমি মাপ নেইনি, এ বি সি, তোমরা এ বি সিও করতে পারো। আমার মধ্যমা আঁকতে হবে মানে এই পয়েন্ট থেকে বি সি বাহুর মধ্যবিন্দু আঁকতে হবে, ঠিক আছে, এটা কোনো একটা কথা। কি করব তাহলে, এই বাহুটার মধ্যবিন্দু আঁকতে হবে, তো তাহলে বি পয়েন্ট থেকে বিসি বাহুর অর্ধেকের বেশি, আমি আমার মনের মতো এইখানে পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা তো অর্ধেকের বেশি হবে, অর্ধেক তো কোথাও না কোথাও এই অঞ্চলে পড়বে, আনুমানিক এদিক ওদিক হতে পারে, তাহলে আমি অর্ধেকের বেশি নিলাম, এইখানে যদি অর্ধেক হয় আমি অর্ধেকের বেশি নিয়েছি, নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, আর একটু নামিয়ে দিই, তাহলে বি বিন্দু থেকে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, ওপরে আর একটা বৃত্তচাপ আঁকলাম, আবার কি সি বিন্দুতে বসালাম, সেই অর্ধেকের বেশি সেই বৃত্তচাপ নিলাম, এখানে ক্রস করলো, নিচেরটা এসে এখানে ক্রস করলো, এবার স্কেল দিয়ে এই দুটো পয়েন্টকে
এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমি যোগ করে দিলাম, তাহলে আমার এই যে পয়েন্ট হলো এইটাকে বলবো এর মধ্যমা। হ্যাঁ স্যার, বলে দিলে হবে? হবে না তো, আমাকে তো দুটো একই দেখাতে হবে। তাহলে একই দেখানোর জন্য আমাদের কাছে আরেকটা অস্ত্র আছে, বা কম্পাসের সাহায্যও করতে পারো। এই পয়েন্টকে এই পয়েন্টে নিয়ে এলাম, তাহলে এর দূরত্ব যদি কম্পাসের এই দূরত্বের সমান হয়, তাহলে এইটা সমান তো এইটা হতে হবে। তাহলে এই পয়েন্ট ম্যাচ করলাম, যে দূরত্ব এই পয়েন্টের সঙ্গে দেখো সি বিন্দু মিলে গেছে, তাহলে এটা যা দূরত্ব এটাও তাই দূরত্ব। বা তুমি স্কেল দিয়েও মাপতে পারো, টোটালটা আমি তো আনুমানিক মেপেছি, টোটাল হচ্ছে 7.5, তার মানে এটা হবে 3.75, 3.5 এখানে, 4 এখানে, তাহলে 5 আর 4-এর 3.5 এইখানে। তো তাহলে এই পয়েন্টটা আমার হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 3.5, 4 হচ্ছে এখানে, 3 এখানে, তাহলে 3, 3.5, 4, তাহলে 3.5 আর 4-এর মাঝে আছে 3.75। ভাই এত কষ্ট করব কেন, এই দুটো তো ফেলে দেখে নেবো আমার এক হচ্ছে কিনা। এইটা কোনো চেঞ্জ না করে এইটার সঙ্গে ম্যাচ করলাম, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু এইটা পেলাম। এবার কি করব, মধ্যমা মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যমায় অবধি যে সরলরেখা টানতে পারবো। তাহলে এ বিন্দু, এটা এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর টেনে দিলাম, তাহলে এই হলো, এটাকে নাম দিলাম ডি পয়েন্ট। তাহলে এডি, এই জিনিসটা হলো কি, মধ্যমা। ঠিক তেমন আমরা এভাবেও আঁকতে পারি, বি বিন্দু থেকে টানবো, বি বিন্দু থেকে, তাহলে এসি বা বি বিন্দুর অপোজিট কে আছে, এসি বাহু, তাহলে এসি বাহুর অর্ধেকের বেশি নিলাম। ঠিক তেমন এখানে ক্রস করব, এখানে ক্রস করব, আবার ঘুরিয়ে এ বিন্দু থেকে উপরে ক্রস করব, নিচে ক্রস করব, যোগ করে দেবো, মধ্যবিন্দু পাবো, বি থেকে মধ্যবিন্দু যোগ করে দিলে আমি মধ্যমা পেয়ে যাব। তার মানে আমরা মধ্যমা কিভাবে আঁকতে হয় শিখলাম, ঠিক আছে। এবার দেখব আমরা কি, যে কোনো ত্রিভুজের, আমি ত্রিভুজ না লিখে বক্স করে দিলাম, তাহলে আমরা তিনটে মধ্যমা পাবো তো, এইখান থেকে এইখানে একটা পাবো, আবার সি থেকে এদিকে পাবো। এবার আমরা প্রমাণ করে দেখব কি, যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি কি সমবিন্দু, এইটা আমাকে প্রমাণ করে দেখতে হবে। সমবিন্দু মানে একই বিন্দু দিয়ে কি পাস করবে তিনটে সরলরেখা, দেখব, চলো দেখা যাক। আমি আবার আমার মনের মতো একটা ত্রিভুজ নিলাম। আমরা একটা কেন নেব, আমরা কয়েক ধরনের ত্রিভুজ নিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আমি এ একটা ত্রিভুজ নিলাম, আরেকটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আরেকটা নেব স্থূলকোণী ত্রিভুজ, এইখান থেকে নিলাম, তাহলে প্রথমে নিলাম কি সূক্ষ্মকোণী, এটা সূক্ষ্মকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা নিলাম স্থূলকোণ, এটা নিলাম স্থূলকোণী, এটা হচ্ছে সমকোণী, এইটা হচ্ছে সূক্ষ্মকোণী। তাহলে আমরা সূক্ষ্মকোণীটাকে প্রমাণ করার চেষ্টা করি, নাম দিয়ে দেই এ বি সি। তাহলে এ বিন্দু থেকে টানবো বি সির অর্ধেকের বেশি, এটা ধরে, এটা তো বি সির অর্ধেকের বেশি, বি সির মধ্যবিন্দু এরকম হবে, তাহলে এখানে একটা লাইন টানবো, এদিকে একটা লাইন টানবো, আবার একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু সি বিন্দু থেকে একটা লাইন টানবো, আবার এ বিন্দুতে একটা লাইন টানবো। আমার মনে হয় একটু নড়ে গেল, দেখ চেক করে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এ বিন্দু থেকে এ দুটোকে যোগ করে দিলাম। আমি এখানে আর আমি পুরো লাইন টানছি না, কিন্তু এই লাইনকে যোগ করলেই তো মধ্যবিন্দু পাবো, তাহলে মধ্যবিন্দুটা আমি এইরকম জায়গায় পেলাম। যোগ করলে তো পুরোটাই হবে এরকম, এই পয়েন্ট দিয়েই তো লাইনটা যাবে। আমি এইখানে পয়েন্ট দিয়ে দিলাম, নাম লিখে দিলাম ডি, তাহলে এর সঙ্গে ডি আমি যোগ করে দিই, তাহলে এ একটা মধ্যমা পেলাম। পেপারটাকে এবার ঘুরিয়ে দিই। এবার বি বিন্দু থেকে এসি বাহুর ওপর চেষ্টা করব, বি বিন্দু থেকে এসি, তাহলে সি এর, এটা আমার বেশি হয়ে গেল, সি এর অর্ধেকের বেশি এতটা নিলাম, নিয়ে সি বিন্দু থেকে অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, আবার সেই একই ব্যাসার্ধ নিয়ে বিতে এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম। এটা আমার ক্রস করলো না, মানে আমাকে আরেকটু দাগ এর বাড়াতে হবে। তাহলে এখানে আমি কি পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম। তাহলে এই দুটোকে যোগ করি, যোগ করলে এই পয়েন্ট দিয়েই তো পাস করবে, পুরো লাইনটা টেনে দিলে, তাহলে এইটা হলো এর মধ্যবিন্দু, এর নাম দিলাম ই। তাহলে বি থেকে ই যোগ করি মধ্যমা পাওয়ার জন্য, এই তাহলে এই দুটো মধ্যমা তো ছেদ করছে, কিন্তু কথা হচ্ছে সি থেকে যেটা টানবো, এ থেকে মধ্যমা পেলাম, বি থেকে মধ্যমা পেলাম, সি থেকে পাইনি। সি থেকে কি যে মধ্যমাটা যাবে সেটাই পাশ কাটিয়ে চলে যাবে, না এই পয়েন্ট দিয়েই যাবে? যদি এই পয়েন্ট দিয়ে যায় তাহলে আমার মধ্য সমবিন্দু বলতে হবে, তিনটে সমবিন্দু মানে কি তিনটে একই বিন্দু দিয়ে গেছে। তাহলে এবার সি বিন্দু থেকে এ বির ওপর টানবো, তাহলে এ বির অর্ধেকের বেশি নেই, ধরে নিলাম এইটা আমার, এটা তো অর্ধেকের বেশি, এখানে একটা দাগ টানলাম, এদিকে একটা দাগ টানলাম, আবার বি বিন্দু থেকে এখানে একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম, তাহলে আমি মধ্যবিন্দু কি পেলাম, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে যোগ করলে যে রেখাটা এই পয়েন্ট দিয়ে যাবে, এটা যোগ করে দিলে তো এই পয়েন্ট দিয়ে যাবে, ধরো আমি ধরো এই যোগ করে দিলাম, তাহলে এই পয়েন্ট দিয়েই তো যাচ্ছে, এটা নাম দিলাম এফ। তাহলে এই পয়েন্ট থেকে সি বিন্দু যোগ করব, তাহলে এই পয়েন্ট থেকে সি বিন্দু আমি যোগ করব, তাহলে এটা কি সমবিন্দু হলো? অবশ্যই। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ ডি, বিই আর সি এফ তিনটে মধ্যমা সমবিন্দু। যদি বুঝতে না পারো আমায় কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কি কি পেলাম, মধ্যমা ত্রয়, ত্রয় মানে তিন, মানে মধ্যমা তিনটি সমবিন্দু। এবার আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসি, নাম কি এ বি সি, ঠিক তেমন এ থেকে বিসির ওপর আমি বিসির মধ্যবিন্দু বার করি আগে, বি সি অর্ধেকের বেশি নিলাম, এখানে দাগ টানলাম, এখানে দাগ টানলাম, এখানে টানলাম, আমি এটাকে একটু উঠিয়ে দিচ্ছি ওপরে, তোমার দেখতে সুবিধা হবে আমার আঁকতে। তাহলে এই বিন্দু থেকে এটা পেলাম, নিচে একটা পেলাম, ওপরে পেলাম এইটা, সেই একই ব্যাসার্ধ নিয়ে সিতে এখানে পেলাম, সিতে এখানে পেলাম, তাহলে এই দুটো লাইন যোগ করলেই আমি মধ্যবিন্দু পাবো বিসির। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট এই লাইন দিয়ে যাবে, তাহলে এইটা হলো মধ্যবিন্দু, ডান দিলাম ডি। তাহলে এ থেকে ডি টানলে আমি মধ্যমা পাবো, এ থেকে ডি, এ একটা আমি মধ্যমা পেয়ে গেলাম। তাহলে এ থেকে বিসির ওপর মধ্যমা পেলাম, এবার দেখি বি থেকে এসির ওপর পাই কি না। ঠিক সেভাবে সি এর অর্ধেকের বেশি নিয়ে নিলাম ব্যাসার্ধ, নিচে একটা লাইন টানলাম, উপরে একটা লাইন টানলাম, মানে বৃত্তচাপ আঁকলাম, আবার এ থেকে উপরে একটা বৃত্তচাপ আঁকলাম, নিচে একটা বৃত্তচাপ আঁকলাম, তাহলে এই দুটোকে যোগ করলে আমি মধ্যবিন্দুর পাব, এইটার সঙ্গে এইটাকে যোগ করব, আমি পেলাম এই পয়েন্ট, এর নাম দিলাম ই। এবার ইর সঙ্গে বি কে যোগ করব, তাহলে এ ডি বি ই পেলাম। এবার সি থেকে করতে হবে, সি থেকে আবার
এ বির অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এখানে দাগ টানলাম, ওপরে দাগ টানলাম, মানে দুটো বৃত্তচাপ নিলাম, এক দুই। ঠিক তেমন বি পয়েন্ট থেকেও নেই, এটা এখানে ছেদ করলো, আর একটা নিচে ছেদ করলো। তাহলে আগে আমি মধ্যবিন্দু বার করি, এ এ এ বির এ থেকে ই নিলাম, এটা আমার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে সি যোগ করে দেব, এই মধ্যবিন্দু থেকে যোগ করে দেব আমি সিকে। তাহলে এটাও আমার তিনটে একই বিন্দু দিয়েই যাচ্ছে, তার মানে সমকোণীর ক্ষেত্রেও পেলাম মধ্যমা তিনটে সমবিন্দু। তাহলে সূক্ষ্মকোণী আর সমকোণীর ক্ষেত্রে পেলাম সমবিন্দু, আর এক ধরনের বাকি রয়ে গেল। আমি তো আমি কিন্তু বাহু দেইনি, আমি প্রত্যেকটাই বিষম বাহু নিয়েছি, আমি তো মেপে করিনি, যেমন আমি পেরেছি তেমন নিয়েছি। স্থূলকোণীর ক্ষেত্রে নাম দেই এ বি সি, তাহলে বি সির বার করি, মুখে বললে তো হবে না, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা নিয়েছি বি সির অর্ধেকের বেশি, নিচে বৃত্তচাপ, ওপরে বৃত্তচাপ, আবার সি থেকে ওপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। তাহলে এই দুটোকে, এই দুটো পয়েন্টকে, এই পয়েন্ট এই পয়েন্টকে যোগ করলে মধ্যবিন্দু পাব। আমি পুরোটা লাইনটা না টেনে জাবড়ে যাবে বলে এই পয়েন্টটা শুধু দিলাম। এটা কি ডি, এবার ডি থেকে এ আমি যোগ করে দিই, তাহলে একটা মধ্যমা পেলাম। এবার বি থেকে এ শিফটটা দেখি কি করলাম, এসি বাহুর অর্ধেকের বেশি নিলাম, মধ্যমা বার করতে গেলে অর্ধেকের বেশি নেব, এই একটা বৃত্তচাপ আঁকলাম, এই একটা বৃত্তচাপ আঁকলাম, এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, আবার এ পয়েন্ট থেকে এ একটা বৃত্তচাপ, এ একটা বৃত্তচাপ, এ একটা বৃত্তচাপ, এই দুটোকে যোগ করলে মধ্যবিন্দু পাব। আমি পুরো লাইন না টেনে এখানে দাগ দিয়ে দিলাম। এবার বি থেকে এটা ই পয়েন্ট নাম দিলাম, বি ই যোগ করলাম, তাহলে দুটো মধ্যমা পেয়ে গেলাম। এবার তিন নম্বর, সি থেকে এ বির ওপর, দেখা যাক কি হয়। সি থেকে এ বির ওপর তো, তাহলে এ বির অর্ধেকের বেশি নিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, ওপরে আর একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপ, বি বিন্দুতে বসে এ একটা বৃত্তচাপ পেলাম, এ একটা বৃত্তচাপ পেলাম, এখানে যোগ করি এটার সঙ্গে এইটা, এইটা মধ্যবিন্দু পেলাম। তাহলে এটার সঙ্গে সি যোগ করলেই আমি মধ্যমা পাব, এইটার সঙ্গে সি, ঠিক আছে। দেখো এটাও সমবিন্দু হলো, তার মানে তিন ধরনের ত্রিভুজ আঁকলাম, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তাহলে এটার ক্ষেত্রেও আমি পেলাম কি, মধ্যমা তিনটে সমবিন্দু। তার মানে কি, অতএব সব ত্রিভুজেরই, সরি ঠান্ডা ভালোই লেগেছে, সব ত্রিভুজেরই মধ্যমা তিনটে সমবিন্দু। আমরা তিন ধরনের ত্রিভুজ দিয়েই তো প্রমাণ করলাম যে সব তাহলে তিনটাই যদি হয়, তিন ধরনেরই তো করলাম, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তাহলে তিন ধরনের ত্রিভুজেই যখন সমবিন্দু হচ্ছে, তার মানে সব ত্রিভুজেই মধ্যমা তিনটি সমবিন্দু হবেই হবে, ঠিক আছে। তাহলে সোজা কথায় কি বলো দেখি, যদি এটা একটা ত্রিভুজ হয় এ বি সি, ধরলাম এইটা এর মধ্যবিন্দু, তাহলে আমি যদি এ থেকে এই বিন্দুটা যদি মুড়ে দেই এই বিন্দুর সঙ্গে এটাকে, মানে এ থেকে এই বিন্দু যদি আমি মুড়ে দেই এরকম ভাবে এ, আর এদিকে হচ্ছে কই গেল বিন্দুটা,
এইটা ঠাকুরটা এত ছোট হয়ে গেছে। আচ্ছা আমি দাগ টেনে দিই, আচ্ছা আমি দাগ টানলে তো হবে না, এইটা থেকে এ থেকে এইটা, এই যে মোড়া দাগটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মধ্যমা। ঠিক এটা যদি থাকে, এ থেকে এটাকে মুড়ব, বি থেকে এটাকে মুড়তে হবে, তাহলে বি পয়েন্ট থেকে এইটা, এই যে মোড়া দাগটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো মোড়া দাগটা, এই যে বিটটা, এই বিটটাই হচ্ছে মধ্যমা, বি বিন্দু থেকে এই বাহুর ওপর, এই বাহুর ওপর। ঠিক আছে, এরপর বলছে কি, আমরা অনেকগুলি রঙিন কাগজ দিয়ে ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করেছি ও সেগুলো কেটে আলাদা আলাদা করে রেখেছি। রাখো, খুব ভালো কথা, হাততালি। এবার ঠিক করেছি ওই রঙিন ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একটি বড় সাদা পিচ বোর্ডে আটকাবো। খুব ভালো, আটকাও। প্রতিটি ত্রিভুজ আটকানোর জন্য আলাদা আলাদা আয়তকার জায়গা রাখা হবে। আয়তকার জায়গা মানে কি, ধরো একটা আমার সমকোণী ত্রিভুজ এরকম আছে, তাহলে আয়তকার মানে কি, আমাকে তাহলে এই এরিয়াটা আমাকে ফাঁকা রাখতে হবে। এই এরিয়াটা যদি আমি ফাঁকা রাখি তবেই তো এর মধ্যে এই ত্রিভুজটা ফিট হবে। আমি জায়গা রেখেছি এইটুকু, আমার ত্রিভুজ আছে এত বড়, তার মানে আমার এইটুকু জায়গার বাইরে চলে গেল। যদি এখানে অন্য কোনো ত্রিভুজ থাকে তার উপর তো চেপে গেল এই অংশটা, তার মানে ত্রিভুজের যেটা আমার ত্রিভুজের অংশ সেই মাপে আমি আয়তকার জায়গা রাখবো। ত্রিভুজ যদি আমার এইরকম হয় তাহলে আমাকে এইরকম আয়তকার জায়গা রাখতে হবে, এই জায়গাটা রাখলে তার মধ্যেই তো এই ত্রিভুজটা ফিট হবে। ঠিক আছে, যদি আমার ত্রিভুজ এইরকম হয় তাহলে আমাকে এইরকম আয়তকার জায়গা রাখতে হবে, এইরকম আয়তকার জায়গা রাখলে আমার এই ত্রিভুজটা তার মধ্যে এখানে ফিট হবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এই ত্রিভুজটা ফিট হতে গেলে আমাকে এইরকম আয়তকার ক্ষেত্র রাখতে হবে। তাহলে এই যে হাইটটা কতটা উঁচু বা দৈর্ঘ্য প্রস্থ যদি বলি, এইটা আমি কি করে পাবো? এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এতটা আমাকে জায়গায় বাঁচ মানে প্রস্থটা যে করতে হবে, এই প্রস্থটা আমি কিভাবে পাবো? ত্রিভুজ তো আমি এরকম আঁকলাম, তো ত্রিভুজে তো কোনো রকম এই লাইনটা তো নেই, এই একটা ত্রিভুজ, এখানে তো কোনো এরকম লাইন তো কোনো নেই, তাহলে আমি এই প্রস্থটা আমি পাবো কিভাবে? তার মানে একটা ত্রিভুজ যদি এরকম থাকে, তার যে এই যে প্রস্থ আয়তক্ষেত্র করতে গেলে যে আমার প্রস্থটা, সেটাই হচ্ছে কি এই ত্রিভুজের বলা হয় হাইট বা লম্ব। লম্ব মানে কি, তাহলে ত্রিভুজের লম্ব কি হলো? একটি ত্রিভুজের আর কি একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর ওপর বা অপর বাহু পর্যন্ত, অপর বাহু পর্যন্ত দূরত্বকে লম্ব বলে। এখানে করে দাও ত্রিভুজে, নাহলে কার বোঝা যাবে না। ত্রিভুজের লম্ব মানে ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহু পর্যন্ত দূরত্বকে। তার মানে আমার যদি ত্রিভুজ এরকম হয় তাহলে এই বাহু থেকে এই বাহুর দূরত্ব
বা বাহু পর্যন্ত, এটাকে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহু পর্যন্ত ন্যূনতম দূরত্বকে বলছি, ন্যূনতম। কারণ দেখো, ন্যূনতম না বললে আমি কেন কেন আমি ন্যূনতম কথাটা ইউজ করলাম, ধরো আমার এই তো একটা ত্রিভুজ, এই এই, তাহলে এইখান থেকে, তাহলে এই বা এই শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যে দূরত্বটা যদি আমি শুধু দূরত্ব লিখতাম, তাহলে এইখান থেকে এই বাহুর ওপর দূরত্ব তো এই পয়েন্ট থেকেও আমি মাপতে পারি, এই পয়েন্ট থেকেও মাপতে পারি, আবার এই পয়েন্ট থেকেও মাপতে পারি, এই পয়েন্ট থেকেও মাপতে পারি। তাহলে সব থেকে ন্যূনতম দূরত্ব তো এইটা, কারণ এইখান থেকে আমি এর ডিস্টেন্স মাপলাম কতটা, দেখো 4.12, তাহলে এটা হচ্ছে 4.2, এইটা হচ্ছে কত 3.5, এইটা হচ্ছে কত 2.9, এইটা কত 3.1, তাহলে সব থেকে কম তো এইটাই, তাহলে এইটাই হচ্ছে এর ওপর লম্ব। ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহু পর্যন্ত ন্যূনতম দূরত্বকে তার লম্ব বলে। লম্ব মানে কি, এইটা আমার 90 ডিগ্রি হবে, যদি এটা আমার ত্রিভুজ হয়, আমি যদি এই বাহুর ওপর এই বিন্দু থেকে লম্ব টানি, তাহলে এটা 90 ডিগ্রি হবে, দুটো দুদিকে 90 ডিগ্রি। বোঝা গেছে? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের লম্ব দুটো জিনিস থাকবে, এক হবে ন্যূনতম দূরত্ব, দুই 90 ডিগ্রি কোণ গঠন করবে। তাহলে এই দুটো জিনিস থাকতে হবে একটা লম্ব হতে গেলে, ঠিক আছে? তাহলে এবার লম্ব আঁকতে হবে। লম্ব মানে কি, সোজা কথা, এই একটা ত্রিভুজ হলে এর লম্ব টানতে হবে, মানে 90 ডিগ্রি, মানে এই বিন্দু থেকে এই বাহুর ওপর 90 ডিগ্রি আঁকতে হবে। তো কিভাবে আঁকবো দেখি, একটা প্রথমে আমি ত্রিভুজ নিয়ে নিলাম, কোনো মাপামাপির সিস্টেম নেই, যখন যেভাবে যখন যেখানে যেভাবে নিচ্ছি নিয়ে নিলাম। তাহলে আমার এই বিন্দু থেকে আঁকবো, আমি যদি এ শীর্ষ বিন্দু থেকে লম্ব আঁকতে পারি, এর ওপরেও লম্ব আঁকবো, এর ওপরেও লম্ব আঁকবো। এবার প্রশ্ন হচ্ছে, এ বিন্দু থেকে লম্ব আঁকবো বিসি বাহুর ওপর, তাহলে কি করব এখানে, এ বিন্দু থেকে এই যে এই লাইনটা আছে বিসি লাইন, তো এর একটু বেশি নেব, এ থেকে বিসি লাইনের একটু বেশি নেব, একটুখানি বেশি নেব, নিয়ে একটা বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপটা আমার এরকম হলো, যেহেতু বেশি নিয়েছি দুটো পয়েন্টে ছেদ করবে বৃত্তচাপ তো, তাহলে এদের আমি নাম দিয়ে দিলাম কি, পি কিউ, এইটা কিউ পয়েন্ট, এইটা পি পয়েন্ট, ঠিক আছে? এবার কি করব, ওই একই বৃত্তচাপ রাখব, এক্ষেত্রে এই একই বৃত্তচাপ যেটা তুমি রেখেছো এইখানে, এইটা দিয়ে করতে পারো, বা কি করব, পি কিউ যে আছে, পি কিউর অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নিলে এই যে বৃত্তচাপ দুটো এখানে কাটবে, একই নিলে এই বৃত্তটা একটু দূরে কাটবে, এর অর্ধেকের বেশি নিলে একটু কাছে কাটবে, যা নিতে পারো, বা পি কিউও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। পি কিউ নিলে কী হবে, পি থেকে এখানে টান দেব, কিউ থেকে এইখানে বৃত্তচাপ আঁকব, বা পি কিউর অর্ধেকের বেশি নিলে, আমি অর্ধেকের বেশি এটা নিলাম, নিলে আমার বৃত্তচাপ এখানে একটা কাটবে, আবার কিউ থেকে করলে এখানে একটা কাটবে, সে একই লাইনেই হলো। এবার কি,
এ থেকে এটাকে জুড়ে দেব। দেখো এই তিনটে কিন্তু একই লাইনেই আছে, একই লাইনে থাকলো তো। এই জন্য তুমি পি কিউ বৃত্তচাপ নিয়েও করতে পারো, পি কিউর অর্ধেকের বেশি নিয়েও করতে পারো। পি কিউ করলে বড় দৈর্ঘ্য দূরে হবে, পি কিউর অর্ধেকের বেশি নিলে কাছে হবে। তাহলে এই তো একটা পয়েন্ট পেলাম এখানে, এর নাম দিলাম কি ডি। তাহলে আমায় দেখতে তো হবে, আমি তো বলছি এইরকম একটা 90 ডিগ্রি তো এঁকে দিলাম, এবার বলছি এইটা এর লম্ব, তো লম্ব হতে গেলে এটা তো আমার 90 ডিগ্রি হবে কিনা তো আমায় দেখতে হবে। তার জন্য আমাদের চাঁদ মামা আছে, চান্দা মামা বসিয়ে দিই। পয়েন্টে পয়েন্টে মিলালাম, কোথায় গেল, ব্যাস এই বিসির ওপর ডি পয়েন্টে আমরা ম্যাচ করব। ডিসির ওপর ডিসি মিলালাম, ডি পয়েন্টে ডি পয়েন্ট মিলালাম, এই যে লাইনটা 90 ডিগ্রিতে মিললো, তার মানে এদিকেও 90, এদিকেও 90, তার মানে এটা আমার 90 ডিগ্রি। তাহলে এ শীর্ষবিন্দু থেকে বিসির ওপর এডি হলো লম্ব। ঠিক তেমন যেমন এ থেকে বিসির ওপর লম্ব টানলাম, ঠিক তেমন বি থেকে এর ওপরও লম্ব আমরা টানতে পারি। কি পারবো তো? আবার সি থেকে এবির ওপর লম্ব টানতে পারবো। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সব লম্ব কি যেমন এই লম্বটা ত্রিভুজের ভেতর দিয়ে গেল, সব লম্ব কি ভেতর দিয়েই যাবে না বাইর দিয়েও যেতে পারে? এইখানে একটা প্রশ্ন আছে, যেমন আগে আমরা করেছিলাম, সব মধ্যমাই সমবিন্দু, সব মানে এখানে তিনটি, তাহলে কি তিনটি লম্ব সমবিন্দু? লম্ব মানে একটা লাইন আসবে আর একটা লাইনের ওপর, যেটা 90 ডিগ্রি আমায় পেতে হবে। যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটা লম্ব হবে না। ঠিক আছে, এই বাহুর ওপর এটা 90 ডিগ্রি, ঠিক আছে। বি থেকে যদি আমি লম্ব টানতে যাই তাহলে একটা সরলরেখা তো আসবে। আচ্ছা, এটা তিনটে লম্ব সমবিন্দু হবে কিনা আমরা পরবর্তীকালে প্রমাণে যাচ্ছি, ঠিক আছে। সম মানে লম্ব কিভাবে আঁকতে হয় বুঝতে পারলে তো? এইখান থেকে এর একটু বেশি দৈর্ঘ্য নিয়ে পি কিউ বৃত্তচাপ আঁকলাম, যা বি সি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবার পি কিউর অর্ধেকের বেশি বা পি কিউর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এটাকে যোগ করে দিলাম, তাহলে এটা আমার 90 ডিগ্রি বেরোলো। তাহলে লম্ব কিভাবে আঁকতে হয় তুমি বুঝতে পারলে, ঠিক আছে। এই যে আমার লম্বটা হলো, এইটাই হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা। তাহলে এই উচ্চতার সমান এইখান থেকে এতটা আছে, আমি এইখান থেকে এতটা বাড়িয়ে দিলাম, এটা যোগ করে দিলাম, আবার এইখান থেকে এইটা, তাহলে একটা আয়তক্ষেত্র পেলো। তাহলে এই আয়তক্ষেত্রের মাপে যদি আমি জায়গা রাখি পি বোড়ে, তাহলে আমি এই ত্রিভুজটা ওখানে আটকাতে পারবো। যদি এর থেকে ছোট আমি আয়তক্ষেত্র রেখে দিই এইটুকু, তাহলে তো আমার ত্রিভুজের এইটুকু অংশটা বাইরে বেরিয়ে গেল। তাহলে যাতে বাইরে বেরোনো না যায়, এই উচ্চতার মাপে আমি ত্রিভুজের এই উচ্চতার মাপে আমি আয়তক্ষেত্রের প্রস্থটা করব। তাহলে ত্রিভুজের কি হলো? এটা হলো আমার ভূমি, এটা হলো বাহু, এটা বাহু, এটা হলো কি লম্ব বা উচ্চতা, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী মানে তো আমি এই কোণটা অলরেডি 90 ডিগ্রি করে দিচ্ছি, তাহলে এই বাহুর ওপর এইটা 90 ডিগ্রি, এই বাহুর ওপর বা এই ভূমির ওপর এটা 90 ডিগ্রি, তার মানে এর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি হয়েই আছে, তাহলে এটা লম্ব। তাহলে এটা যদি আমি ভূমি করি,
তাহলে এটা লম্ব, আমি ত্রিভুজটাকে ঘুরিয়ে দেই, তাহলে এইটা আমার হয়ে গেল কি ভূমি। এই ভূমির ওপর এটা তো আবার 90 ডিগ্রিতে আছে, তাহলে এটা ভূমি হলে এটা ভূমি হলে এটা লম্ব, এটা ভূমি হলে এটা হয়ে যাবে লম্ব, কারণ এটা তো একে অপরের অলরেডি 90 ডিগ্রিতে আছে। তাহলে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা হবে ভূমি একটা হবে লম্ব, আর তার অপোজিটটা হবে কি অতিভুজ। ঠিক আছে, এইখান থেকেই আবার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা পাই, ওটা আমরা পরে দেখব। ঠিক আছে, তার প্রমাণটাও আমরা পরে দেখব। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম ত্রিভুজের মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা কি এই পেজে চলে আসি, এবার আমরা দেখব ত্রিভুজের উচ্চতা ছক কাগজে এঁকে আর কি। ধরো এরকম এরকম আমি ছক কাগজ এঁকেছি, এগুলো রিয়েল লাইফে আমাদের ইউজ হয় না, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। আমি একটা ত্রিভুজ আঁকলাম এইরকম, যার এই এইগুলো বলেছে কি 1 বর্গ সেন্টিমিটার করে, মানে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটারের সব বর্গ, এটা এক এটা এক এটা এক এটা এক, এইগুলো সব এক করে, এইগুলো এক করে, এইগুলো এক করে। এবার আমি ত্রিভুজ আঁকলাম এইরকম, তাহলে এর উচ্চতা কত? এইটা তো এক, এটা এক এটা এক এটা এক, আমার এইখান থেকে ত্রিভুজ শুরু, তাহলে মোট উচ্চতা কত? এক এক এক, তাহলে উচ্চতা সমান কি 3 সেন্টিমিটার, কারণ এগুলো 1 সেন্টিমিটার করে, তো সেন্টিমিটার হোক বা যাই হোক একক যা থাকবে তাই হবে। তাহলে এক্ষেত্রে ভূমি কোনটা? এইটা ভূমি, ক ঘর, এক ঘর এক ঘর, তাহলে ভূমি পেলাম আমি কত? মোট 2 ঘর, 2 ঘর মানে 1 ঘর আমি যত একক ধরবো তাহলে ভূমি তত হবে, এখানে আমি সেন্টিমিটার ধরেছি, তাহলে ভূমি আমার 2 সেন্টিমিটার। এবার আমরা দেখি একটা জিনিস, এই তো একটা আমার ত্রিভুজ, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আচ্ছা আমি এইখানেই বোঝাচ্ছি, তাহলে এই একটা আমি ত্রিভুজ এঁকেছি, আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকি, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি এইরকম, এর উল্টো, তাহলে এই ত্রিভুজের এই অংশটা 3, এই অংশটা 2, ঠিক রকম এই ত্রিভুজেরও এই অংশটা 1 1 1 মানে 3 1 2 3, আবার এই অংশটা কি 1 ঘর 2 ঘর 2, তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এটাকে যদি আমি উল্টে দেই তাহলে এই ত্রিভুজটা পেয়ে যাব। আর দুটো আর পুরো জিনিসটা কি দাঁড়ালো? একটা আয়তক্ষেত্র যার 1 প্রস্থ 2 দৈর্ঘ্য 3, এরকম জিনিসটা তো দাঁড়ালো, তার মানে একটা আয়তক্ষেত্র সমান এই এই পার্টিকুলার কেসটায় দুটো ত্রিভুজের সমন্বয়। এ যদি আমি নাম দিয়ে দিই পি কিউ আর এস, তাহলে আমার আয়তক্ষেত্র নামটা কি পি কিউ আর এস হবে, পি কিউ আর এস, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে এর নাম দিয়েছে কি পি কিউ আর এস, তাহলে দৈর্ঘ্য সমান কি পি কিউ, পি কিউ কত? 3, প্রস্থ কি পি এস, পি এস কত? 2, কারণ পি এস লিখি বা কিউ আর লিখি একই তো, দুটোই তো 2, তাহলে প্রস্থ সমান 2 সমান কি 6,
বর্গ সেন্টিমিটার। এবার এই আয়তক্ষেত্রটাকেই তো, এই আয়তক্ষেত্রটাই তো দুটো ত্রিভুজের সমন্বয়ে তৈরি হয়েছে, এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা, 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুটি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজ মিলেই তো আয়তক্ষেত্রটা হয়েছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 3 গুণিতক 2, 3 গুণিতক 2 তো, বা সমান দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 গুণিতক ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ দুটো ত্রিভুজ তো সমান, যার ভূমি এই ত্রিভুজটার ক্ষেত্র, ভূমি 2 লম্ব 3, এটাকে যদি, এটা ভূমি 2 লম্ব 3 আমি যদি ঘুরে দিই, এটারও ভূমি 2 লম্ব 3, অতিভুজ তো কমন, এরও অতিভুজ এইটা, এরও অতিভুজ এইটা, এরও ভূমি 2, এর তো এরও ভূমি 2, এরও লম্ব 3, এরও লম্ব 3, তাহলে দুটো ত্রিভুজ সমান ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 3 গুণিতক 2, এটাই মানেটা কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 2 গুণিতক ত্রিভুজের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমরা কি জেনেছি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কোনটা? এইটা, এইটা কি জিনিস? দৈর্ঘ্য মানে এইটা তো আমরা বলেছি ত্রিভুজের আয়তক্ষেত্রে এইটা ছোটটা প্রস্থ, বড়টা দৈর্ঘ্য, তার মানে কি? তিনটা আবার কি, এই যে 3, এটা তো আবার এই ত্রিভুজের লম্ব, এই ত্রিভুজের লম্ব আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো 1, তাহলে দৈর্ঘ্যর জায়গায় আমি লিখতে পারি ত্রিভুজের লম্ব গুণিতক প্রস্থ। প্রস্থ মানে কি? এইটা, এটা মানে তো এই ত্রিভুজের ভূমি, তাহলে গুণিতক ভূমি করতে পারি, সমান 2 গুণিতক ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এই লম্ব, লম্বটাই তো উচ্চতা, বললাম তো আমি একটু আগেই তো বললাম উচ্চতা 3 সেন্টিমিটার, এটাই তো লম্ব, তাহলে এক্ষেত্রে লিখতে পারি লম্ব বা উচ্চতা, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হলো? 2 এখানে গুণে আছে, এদিকে এলে কি বলেছিলাম নিয়ম চেঞ্জের ব্যাপারে, হাফ হয়ে যাবে, যেহেতু গুণ আকারে এসে এটা হাফ হয়ে গেল, হাফ মানে 1/2, হাফ গুণিতক লম্ব গুণিতক ভূমি, হাফ লম্ব ভূমি, বা লিখতে পারি হাফ গুণিতক লম্বটাই তো হচ্ছে উচ্চতা গুণিতক ভূমি, সমান ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? হাফ গুণিতক উচ্চতা গুণিতক ভূমি, বা হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, পেলাম। এবার আমি বলবো, তুমি বলতে পারো যে স্যার এরকম একটা ত্রিভুজ পেলাম, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, একটা এরকম ত্রিভুজ পেলাম যার লম্ব 2, আর এরকম ত্রিভুজ লম্ব 2 ভূমিও 2, তো ঠিক আছে, লম্ব মানে তো উচ্চতা, তাহলে উচ্চতাও 2 লিখবো, ভূমিও 2 লিখবো, সেক্ষেত্রে সেটা আয়তক্ষেত্র না হয়ে হবে কি? হবে বর্গক্ষেত্র। আমরা এইটা নিয়ে তো মাথা ব্যথা করবো না, আমরা এইটা কেন আনলাম ফর্মুলাটা বার করার জন্য, দুটো ত্রিভুজ মিলে একটা আয়তক্ষেত্র হচ্ছে, একটা ত্রিভুজ মানে একটা আয়তক্ষেত্রের অর্ধেক, এই ত্রিভুজটা মানে কি? এই আয়তক্ষেত্রের অর্ধেক, এটা অর্ধেক পার্ট, এটা অর্ধেক, সরি, এই দুটো ত্রিভুজ মিলে তো আয়তক্ষেত্রটা হয়েছে, তার মানে এই ত্রিভুজটা মানে কি? পুরো আয়তক্ষেত্রের অর্ধেক, কারণ এটা অর্ধেক পার্ট, এটা অর্ধেক পার্ট, তাহলে হাফ আর হাফ মিলে তো 1 হচ্ছে,
তার মানে হাফ মানে কি 1/2, 1 - 1/2 সমান 1/2। যদি বুঝতে না পারো বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। এবার কি লিখেছে অধ্যায় ওই 176 নম্বর পেজে, এটা তোমরা নিজেরাই দেখতে পারো। এই যে ত্রিভুজগুলো এঁকেছে, কতগুলো ঘর এই গ্রাফের, এই গ্রাফ পেপারে এঁকে, তা আমি যেমন ঘুরছি, এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এখানে ধরলাম এটা একটা পূর্ণ ঘর, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি, তাহলে আমি পাবো কত, হাফ গুণিতক ভূমি কত, 2, উচ্চতা কত, 3, তাহলে 2 2 কাটলাম 3, 3 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। দেখি তাহলে আমার 3টা পাচ্ছি কিনা, তাহলে এইখানে একটা পুরো পেয়েছি, এইখানে একটা পুরো পেয়েছি, তাহলে একটা এইখানে আমি লিখছি, এইখান থেকে একটা পুরো প্লাস এ একটা পুরো, আচ্ছা এখানে তাহলে আমি পুরো পাচ্ছি কটা, এই একটা এই একটা, এটা তো আমি পুরো পাচ্ছি না, পাচ্ছি কি আমি পুরো, কারণ এইটুকু অংশ তো বাদ পড়ে যাচ্ছে, তাহলে পুরো পেলাম 2, আর অর্ধেক পাচ্ছি কটা, অর্ধেক মানে প্রায় অর্ধেক, আমরা তো অ্যাকচুয়াল মানটা জানতে পাচ্ছি না, তাহলে এইটা একটা প্রায় অর্ধেক পাচ্ছি, এইটা একটা প্রায় অর্ধেক পাচ্ছি, তাহলে অর্ধেক পাচ্ছি 2, তাহলে 2 অর্ধেক মানে কি 1টা, তাহলে এইটা হলো 1, অর্ধেক 2 মানে পুরো অংশটা 1, তাহলে পুরো 1টা এর পুরো 1টা, 2 মিললে 3টে। তো এইভাবে পরীক্ষায় 7-এ দেয় না কেউ, মেনলি আমাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, এইটাই করতে হবে টু ফাইন্ড আউট ত্রিভুজের ক্ষেত্রফল। আমি যদি এখানে ধরে নেই এই ত্রিভুজটার ক্ষেত্রে, বলেছে তো এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে কি বলেছে দেখি, এখানে বলেছে 3 নম্বর ত্রিভুজাক্ষেত্রী, 3 নম্বর মানে কোনটা, এইটা 3 নম্বর ক্ষেত্রে কি বলছে দেখি, 3 নম্বর ত্রিভুজাক্ষেত্রীর কাছে তো হাফ গুণিতক ভূমি 9 বর্গ সেন্টিমিটার আমরাও পেয়েছি, এক্ষেত্রে পেলাম 4 নম্বরের ক্ষেত্রে, 4 নম্বরের ক্ষেত্রে মানে কোনটা বলো দেখি, এইটা, এইটার ক্ষেত্রে কি পাচ্ছে, আচ্ছা এইটার ক্ষেত্রে দেখো এটা তো আমার স্থূলকোণী, তাহলে এর ক্ষেত্রে আমি যদি কিউ, এই যে এক্স আমি দেখে দিচ্ছি, এই চিত্রটা তো, এই চিত্রটা আমি এইখানে আঁকলাম দেখো, এই জিনিসটা আঁকলাম, এইখান থেকে কিন্তু আমি এই পয়েন্ট থেকে যদি আমি লম্ব টানতে যাই, আমার কিন্তু লম্ব নিচের দিকে চলে আসবে, এইটা এখানেই আমি পাবো 90 ডিগ্রি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে লম্ব কিন্তু ত্রিভুজের বাইরে হয়ে গেল। আমি এখান থেকে এর ওপর লম্ব টানতেই পারি, এরকম করে লম্ব টানলাম, আর এইখান থেকে লম্ব, আমি লম্বর ব্যাপারটা পড়ে যাচ্ছি, সব লম্ব সমবিন্দু হবে কি না, এটা ক্লাস 6-এই ছিল, তার উত্তর হচ্ছে সব লম্ব সমবিন্দু নয়, কিন্তু সব মধ্যমা সমবিন্দু, কারণ মানে ত্রিভুজের, আমি অন্য কোনো উদাহরণ দিতে চাইছি না, এটাই দেখো, এই তো একটা ত্রিভুজ, এ তো আমার স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এর লম্ব তো আমার ত্রিভুজের বাইরেই হয়ে গেল, ত্রিভুজ ত্রিভুজ তো এইটা, আমি ধরে নিলাম এর লম্ব এখানে, এর লম্ব আমি এখানে পেয়ে গেলাম ধরে নিলাম, কিন্তু এই পয়েন্টের লম্ব তো নিচে নামবে যেটা ত্রিভুজের বাইরে, তাহলে আমার এই দুটো পরস্পর ছেদ করলো, এ যেহেতু বাইরে চলে আসছে এ তো ছেদ করবে না, এইটা কি ত্রিভুজের মধ্যে অবস্থিত, মধ্যে থাকলে না ছেদ করবে,
যেহেতু মধ্যে নেই বাইরে আছে, তাহলে ছেদ করার প্রশ্নই ওঠে না। তাহলে ছেদ করার যখন প্রশ্নই ওঠে না, তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব লম্ব সমবিন্দু নয়। তাহলে যদি আমি স্থূলকোণী ত্রিভুজের লম্বগুলো সমকোণী নাই পাই, তাহলে আমি কি করে বলবো সব ত্রিভুজেরই সম্ভব বলে? সব ত্রিভুজের সম্ভব হলেও স্থূলকোণীর তো নয়, তার মানে কোনোদিনও তো সব হয়। আমার এখানে 5টা টমেটো আছে, আমার যদি একটা টমেটো পচা বেরোয়, আমি কি বলতে পারবো সব টমেটো ভালো? আমার এই ত্রিভুজের লম্ব সমকোণী বেরোচ্ছে, এটাই সমবিন্দু বেরোলো, এটাই সমবিন্দু বেরোলো, এটাই পেলাম, এটাই পেলাম, কিন্তু স্থূলকোণীতে আমি সমবিন্দু পেলাম না লম্ব, তার মানে আমি কখনোই বলতে পারবো না যে আমার সব ত্রিভুজেই লম্ব সমবিন্দু, কারণ এই লম্ব তো বাইরে চলে আসছে। তার মানে ত্রিভুজের সব লম্ব সমবিন্দু নয়, কিন্তু সব মধ্যমাই সমবিন্দু, কারণ আমরা একটু আগেই করে দেখলাম স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও, এই যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও, এটা তো আমার স্থূলকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ তো এক, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, তাহলে এক্ষেত্রে দেখলাম তিনটে মধ্যমাই সমবিন্দু, কিন্তু এর লম্ব বাইরে আসার জন্য লম্ব সমবিন্দু নয়। ঠিক আছে, আচ্ছা ওই প্রসঙ্গ নয়, প্রসঙ্গ এটা ছিল যে গুণে দেখা। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে দেখি, আচ্ছা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রেই দেখি যে এক্স ওয়াই জেডটা কত, 4 নম্বর। 4 নম্বর ক্ষেত্রে কি বলছে, তিনটে সম্পূর্ণ বর্গ পাচ্ছি। তাহলে এক্স ওয়াই জেডে আসি, তাহলে এক্স ওয়াই জেডে সম্পূর্ণ বর্গ কোনটা, এ একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, এই একটা, কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, হালকা হলেও গ্যাপ আছে। তুমি ডাইরেক্ট আমাকে জুম করিয়ে নিই, ব্যাস দেখো 1 2 3 এই তিনটাকে সম্পূর্ণ ধরেছে, কিন্তু তিনটে কি সম্পূর্ণ, কারণ এখানেও গ্যাপ রয়ে গেছে, এখানেও হালকা হলে গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটা কতটা গ্যাপ, এরকম তো আমরা মেপে বার করতে পারবো না, খুব কঠিন, পারবো না নয়, অবশ্যই বার করা যাবে, কিন্তু সে অনেক টাইম টেকিং, তো আমরা এরকম লেখচিত্রের সাহায্যে ত্রিভুজ বার করব না। আমরা ফর্মুলা লাগাবো কি, এই হাফ ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ভূমি গুণিতক লম্ব। ঠিক আছে, এবার আমরা স্কেল পেন্সিল দিয়ে কষে দেখো, অঙ্কগুলো করো, যেখানে আটকে যাবে সেখানে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের ডাউট মানে ক্লিয়ার করার চেষ্টা করব, সমস্যার সমাধানে আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ত্রিভুজের ধর্ম মানে 14 নম্বর অধ্যায় শেষ করলাম, কষে দেখে এগুলো বাড়িতে করো, যদি বুঝতে না পারো কোনো অঙ্ক, বা এর মধ্যে কোনো ডাউট ক্লিয়ার হয়নি, ডাউট রয়ে গেছে, কমেন্টে জানাতে পারো, বা এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8637311348, এতে মেসেজ করতে পারো, আমি ভিডিও করে দিয়ে দেবো। খারাপ ভাবার কিছু নেই যে আমি বুঝতে পারিনি, বাকিরা কী ভাববে, তোমাদের নাম বলা হবে না, কে প্রশ্নটা করেছে বলা হবে না, কিন্তু আমি উত্তরটা বুঝিয়ে দেবো ভিডিও করে। তাহলে যার অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল তারও ক্লিয়ার হয়ে গেল, আর যার ক্লিয়ার ছিল তার তো অটোমেটিক ক্লিয়ার ছিল, সে আরেকবার তার রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো টেনশন নেওয়ার দরকার নেই যে স্যার নাম বলে দেবে, বাকি যারা ক্লাসে আছে বা ভিডিও দেখছে তারা ভাববে বাবা এ তো বুঝতে পারছে না, কি গাধা নাকি, কিসের গাধা, নাম বলবোই না, হয়তো একবার বুঝতে পারোনি আর একবার বুঝতে হবে, কিন্তু না বুঝে না ক্লিয়ার হয়ে চ্যাপ্টার ছেড়ে বেরোবে না। আমি আছি, আমি আছি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তো টেনশন লেনে কা নেহি, মে হু না। ঠিক আছে,